আচ্ছা, তো এতটুকু হয়ে গেছিল, রাইট? বেসিক্যালি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু সুয়েভ, উপরে হবে তোমার সাকশন ভলিউম, নিচে হবে সুয়েভ ভলিউম, রাইট? অ্যান্ড দ্যাট ক্যান বি কনভার্টেড ইন্টু দিস, ওয়ান প্লাস সি মাইনাস সি ইন্টু পি থ্রি বাই পি ওয়ান হোল টু দি বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এন, রাইট? এতটুকু তোমাদের করানো হয়েছিল। তো ফর এ ডিফারেন্ট সিলিন্ডার দ্য ভলিউমেট্রিক এফিসিয়েন্সি উইল বি ডিফারেন্ট। মনে করো লো প্রেশার সিলিন্ডারে এটা হলো, হাই প্রেশার সিলিন্ডারে এটা হলো। এখন যদি এর বদলে তিনখানা সিলিন্ডার থাকে, সাপোজ দেয়ার আর থ্রি সিলিন্ডার লাইক দিস, সিলিন্ডার নাম্বার এ, সিলিন্ডার নাম্বার বি অ্যান্ড সিলিন্ডার নাম্বার সি, তাহলে এখানে ইনলেট প্রেশার কত হচ্ছে? পি এ। আউটলেট প্রেশার কত? আচ্ছা পি ওয়ানই ধরো এটাকে, পি ওয়ান। This would be P2, this would be P3, again this is P2, na P3, P2 hi thakbe, eto P2 hole ekhane inlet P2 hobe, this will be P3, this again is P3, and this is P4, right? Tahole she khetre in that way tomar diagram ta kemon hobe, like this, prothome gelo, then intercooling holo, intercooling hoye again gelo, then again intercooling holo, intercooling hoye again this would be your number 3, tar pore ashlo, ashar pore expansion, after that then again expansion, then again intercooling, and ultimately this. Right? Be. Ultimately this, right? So এখানে তোমার কি ছিল? This is your this line, this this pressure is P1, this whole pressure from here to here is P2, this whole pressure line would be P3, this whole pressure line would be your P4, but from here this is 1, this would be 2, right? Therefore intercooling of volume would be 3, this would be volume number 4, here the volume would be 5, here the volume would be 6, volume would be 7, 6 to 7 delivery, 7 to 8 ki hocche amar, 7 থেকে 8 হলো আমার अगेन এক্সপ্যানশন, 8 থেকে 4 হলো আবার কি সেকশন ইন দি সিলিন্ডার নাম্বার সি, দিস ইজ সিলিন্ডার নাম্বার সি এর সেকশন, দিস উড বি ইওর 9, দিস ইজ ইওর 10, দিস ইজ সিলিন্ডার নাম্বার বি এর সেকশন, দিস ইজ ইওর 11, দিস ইজ ইওর 12, রাইট? এই ক্ষেত্রে দিস ইজ সিলিন্ডার নাম্বার এ, রাইট? এই ক্ষেত্রে তিনটা সিলিন্ডার হয়ে গেল, তাহলে সিলিন্ডার এ এর তোমার ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কত হবে? কেউ বলবে সিলিন্ডার এ এর ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কত হবে? V1 minus V12 suction V2, so V2 V12 divided by সুয়েভ ভলিউম অফ এ, সুয়েভ ভলিউমটা কত? 1 থেকে 11 10 সেকশন ভলিউম, yes, divided by সুয়েভ ভলিউম, that is V3 minus V9 here, এতটা সুয়েভ হয়েছে না? আর ইটা সি ইজ ইকুয়াল টু কত হবে? এটা তোমরা বললে পুরো, এটা আমি বলবো না,
this is 4, this is 5, this is 6, 7, 8. Bolo. V5 minus V8, yes or no? আমি রেকর্ড করতে ভুলে গেছি, রেকর্ড হচ্ছে, ঠিক আছে, V5 minus V8, right? হ্যাঁ, V5 minus V8 divided by pure volume. V5 minus V5 minus V7. দিয়ে হলো ব্যাপারটা? এবার বলো তো তাহলে ওভারঅল ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কত হবে পুরো সিস্টেমটা? স্যার আপনার প্যানেলের তলায় ওইটা ঢাকা পড়ে গেছে। কোনটা? স্যার ডায়াগ্রামটা। ঠিক আছে? না স্যার। ঢাকা তো পড়ার কথা না। কোন ডায়াগ্রামটা ঢাকা পড়েছে? আরে এবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছিলে না তখন? না স্যার দেখতে পাচ্ছিলাম তো। কিছুক্ষণের জন্য অফ হয়েছিল। ভিডিওটা সাইডে চলে আসে না তোমাদের তখন হয়ে যায়। ওকে তাহলে আচ্ছা তোমাদের কি 12:30টা থেকে ক্লাস আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ছিল অনুপ স্যার। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, 5 মিনিট দিবি। ওকে তাহলে দেখো এ সিলিন্ডার এ এর ভলিউমেট্রিক এফিসিয়েন্সি পেলাম, সিলিন্ডার বি এর পেলাম, সিলিন্ডার সি এর পেলাম। যদি জিজ্ঞাসা করে টোটাল সিস্টেমের ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কত কি হবে? পায়েল আছে? এটা হবে কি ইটা এ মাল্টিপ্লাইড বাই ইটা বি মাল্টিপ্লাইড বাই ইটা সি? এফিসিয়েন্সি সবসময় মাল্টিপ্লাই করলেই তো আসে না, কম্বাইন্ড এফিসিয়েন্সি সবসময় এফিসিয়েন্সি মাল্টিপ্লাই করলেই তো আসে। ইয়েস দ্যাট উড বি দি টোটাল ভলিউমেট্রিক এফিসিয়েন্সি অফ দি সিস্টেম। ওকে তো দ্যাটস ইট, এর সাথে তোমাদের সিলিন্ডার শেষ হয়ে গেল, মাল্টিস্টেজ সিলিন্ডার। প্রবলেম একটা দুটো বাড়িতে করবো না, বলো কিছু বলছে? কত হবে ইটা এ মাল্টিপ্লাইড বাই ইটা বি মাল্টিপ্লাইড বাই ইটা সি? ওকে কোনো ডাউট আছে? এবার হিয়ার ইজ হোয়াট ইউ আর গোনা ডু, তোমরা এই চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক করবে, আগেন সিলেবাসটা সামনে নেবে, প্রত্যেকটা টপিক হাতে ধরবে, সেখান থেকে প্রত্যেকটা টপিকের থেকে পসিবল এমসিকিউ যা যা আছে, প্রেফারেবলি গেটের এমসিকিউ, প্রেফারেবলি গেটের এমসিকিউ। শাহরুখ এখন এসে কি করবে? প্রেফারেবলি গেটের এমসিকিউ গুলো সলভ করবে, আর কোথাও কোনো ডাউট হলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? টপিক ধরে ধরে করবে, মডিউল এই মডিউলে এটা আছে, যেমন র্যাঙ্কাইন সাইকেল থেকে এমসিকিউ কিছু করলে, তারপরে তোমার এখান থেকে এমসিকিউ করলে, দিস ইজ কম্প্রেসর থেকে এমসিকিউ করলে, তারপরে তোমার হিউমিডিটি অ্যান্ড সাইকোমেট্রি থেকে এমসিকিউ করলে। ইয়েস এমসিকিউ করবে, আর ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে, রাইট? আর সিলেবাসের বাইরে চেষ্টা করবে যেন সিলেবাসের বাইরে না যাও, সিলেবাসের বাইরে পড়ে যাবে, আগে সিলেবাসের উত্তর দেখো। অনেক সিলেবাস আছে। গ্যাস টারবাইনটা কমপ্লিট হয়ে গেছে? হুম গ্যাস টারবাইন তো হয়ে গেছে। গ্যাস টারবাইন তো হয়ে গেছিল, ফোটন সাইকেল মনে পড়ছে না? এতদিন হয়ে গেছে মনেই পড়ছে না। আচ্ছা আচ্ছা, বেটন সাইকেল ছিল মনে করে দেখো, সবকিছু হয়েছে তো। আচ্ছা চেষ্টা করবে সিলেবাসের মধ্যে থাকার। আবার বলছি তোমাদের কিন্তু প্রত্যেকটা সিলেবাস থেকে ছোট ছোট জিনিস দেওয়া আছে, অনেক বেশি দেওয়া নেই, অনেকগুলো সাবজেক্টের থেকে বেসিক জিনিসগুলো নিয়ে দিয়ে দিয়েছে। তো তোমরা যখন গেটের কোশ্চেন সলভ করতে তখন দেখবে হয়তো অনেক হাই লেভেলেরও কোশ্চেন আছে। তো চেষ্টা করবে সিলেবাসের মধ্যে থাকার, সিলেবাসটা একবার কভার হয়ে গেলে তারপরে ইউ ক্যান গো আপ টু হাই লেভেল। ওকে
আর কোনো ডাউট হলে সাথে সাথে ছবি তুলে পাঠিয়ে দাও কোশ্চেনটা আমাকে, আর অন্যগুলো সলভ করে দেবো, ঠিক আছে? ওকে, আই এক্সপেক্ট অ্যাটলিস্ট তোমরা 500 এমসিকিউ করবে, পরীক্ষায় 50টা এমসিকিউ আসবে, আমি এক্সপেক্ট করছি তোমরা অ্যাটলিস্ট 500 এমসিকিউ করে যাবে, ওকে? ঠিক আছে, আর আমি একটা বই আপলোড করে দেবো, ওখানে লাস্ট পেজে কিছু কিছু এমসিকিউ আছে, জাস্ট গো থ্রু দেম। আর কে রাজপুতের একটা বই আছে, তোমাদেরকে বোধহয় দিয়েছিলাম না আর কে রাজপুতের একটা বই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই বইটা শেষে দেখবে এমসিকিউ আছে প্রচুর, তো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এমসিকিউ গুলো করে একটু কাজে লাগবে। অলরাইট, আমাদের লাইব্রেরি থেকে কিছু বই দেয়নি, আমি দিয়েছি স্যার। বলছি স্যার, আমাদের এক্সামটা কবে হবে? এক্সাম সম্ভবত জুলাই হবে। ও অফিশিয়াল স্টেটমেন্ট না কিন্তু, ঠিক আছে, সম্ভবত, এটা হলো ধারণা। ঠিক আছে ঠিক আছে, তাহলে এন্ড করছি এখানেই, ভালো থেকো সবাই, এন্ড অল দ্য বেস্ট। ওকে স্যার, একটা ক্লাস পাবো, আর একটা ক্লাসে আমি কিছু এমসিকিউ করব। হ্যাঁ বলো। গেটের কোশ্চেন কোথায় পাবে? খুব কাটছে, বুঝতে পারছি না, তুমি কাজ করো চ্যাটে লেখো। হোয়াটসঅ্যাপ চ্যাটে লিখবে না, হোয়াটসঅ্যাপ আমি পাবো না। দেখেছো কিছু ফাইল? কারোর কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি করো। স্যার, গেটের কোশ্চেন গুলো কি গুগল থেকে পেয়ে যাবো? হ্যাঁ, গুগলে লিখে পেয়ে যাবো, ঠিক আছে? এটাই তো, দ্যাটস ইট তো, আর কিছু নেই তো? না স্যার। বলে তাহলে আমি এন্ড করছি মিটিংটা, ঠিক আছে?